আসসালামু আলাইকুম। মেডিহেল টিভিতে ঔষধ পরিস্থিতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব এটি হলো মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট। আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন এটি স্কয়ার কোম্পানির একটি মাল্টিভিটামিন প্লাস মিনারেলের সাপ্লিমেন্টের বোতল। এটার নাম হলো ফিলওয়েল গোল্ড। তো আসুন আমরা ভিডিওটি শুরু করি। মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের একটু বলে নেই, সুস্বাস্থ্য বলতে কিন্তু আমরা অনেক সময় মোটা মানুষদের মনে করে থাকি, যে একটু স্বাভাবিকের তুলনায় মোটা আমরা মনে করি তার স্বাস্থ্য অনেক ভালো, কিন্তু এটি কিন্তু সঠিক নয়। একজন স্বাস্থ্যবান মানুষ মানেই সে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী নয়। একজন সুস্বাস্থ্যের অধিকারী মানুষের কিন্তু সঠিক পরিমাণে খাবার গ্রহণ করতে হয়, যেই খাবারের মধ্যে সঠিক পরিমাণে ভিটামিন মিনারেলস এবং খাদ্যের যতগুলো উপাদান রয়েছে সবগুলোই উপস্থিত থাকতে হয়। তো আমরা সাধারণত যারা এশীয় অঞ্চলে বসবাস করি, আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে কিন্তু কিছু সমস্যা থাকার কারণে আমরা যে খাবারগুলো গ্রহণ করি তার মাধ্যমে কিন্তু আমরা সঠিক পরিমাণে আমাদের দেহে যে পরিমাণ ভিটামিন মিনারেলস বা অন্যান্য উপাদানগুলোর প্রয়োজন রয়েছে সেগুলো পাই না। তার ফলে কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আমাদের খাবারের রুচি কমে যায়, অনেকে বেশি মোটা হয়ে যায়, অনেকে অনেক বেশি চিকন হয়ে যায়। এ সকল বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয় এই ভিটামিন এবং মিনারেলসের অভাবে। তো এই ফিলওয়েল গোল্ড যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এ টু জেড অল মাল্টিভিটামিন রয়েছে এবং এর মধ্যে কিন্তু মিনারেলসও রয়েছে। তাই যারা ভিটামিন এবং মিনারেলসের স্বল্পতায় ভুগছেন তারা কিন্তু এই ফিলওয়েল গোল্ডটা গ্রহণ করতে পারেন। আপনি কখন বুঝবেন যে আপনার ফিলওয়েল গোল্ডটা খেতে হবে বা আপনার ভিটামিনের ঘাটতি রয়েছে? আপনার শারীরিক দুর্বলতা, খাবারে অনীহা, আমি প্রথমেই বললাম যে অতিরিক্ত চিকন হয়ে যাওয়া বা অতিরিক্ত মোটা হয়ে যাওয়া, অনেক স্ট্রোকের রোগী রয়েছে যারা সঠিক পরিমাণে খাবার গ্রহণ করতে পারে না, এসব ক্ষেত্রে কিন্তু এই মাল্টিভিটামিনগুলো দেওয়া যায়। এই মাল্টিভিটামিনটা গর্ভবতী মা এবং যে সকল মায়েদের বাচ্চা বুকে দুধ পান করে তারা খেতে পারবে কি না তাদের ক্ষেত্রে দেওয়া যায়, তবে এটা অবশ্যই তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।